একটু সময় হলো, মানে একটা ফোন এসেছিল, ভিডিওটা রাত্রে রেডি করতে পারিনি, এত শরীর খারাপ লাগছিল, ওই সাবু মাখা খেয়ে মানে গা ঘোলাচ্ছিল পরে, দিয়ে আর দেরি করতে পারিনি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে ভিডিও রেডি করলাম, কিন্তু অনেক বড় হয়ে গেছিল আজকের ভিডিওটা, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ওই ভিডিওতে তো বলতে পারিনি, এই ভিডিওতে বলে দিচ্ছি, তোমাদের কাছে যখন পৌঁছাবে তোমরা আমাকে ক্ষমা করে দিও, আর ছোট করতে পারলাম না, এত কিছু এই করে ফেলেছি, কোনটা বাদ দেবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা করে, পাগল আমি একটা। যাই হোক, সব ঘুম থেকে উঠে দেখো বিছানা তুলে নিয়েছি, বিছানা তোলা হয়ে গেছে, আর এদিকে সব এরমই আছে, এই যে এক বালতি জমা করেছি, জড়ো করেছি আজকে কাজ ভবনে, আর যে দইটা আবার টাঙিয়ে নিলাম, দিয়ে রোদে দিলাম হালকা করে, ওই আমার মায়ের চাদর টাদরগুলো একটু ধুয়ে নিই, আমি আবার স্বভাব খারাপ, তোমরা ভাববে দিয়েছে আলমারি থেকে বার করে ধুচ্ছ কেন, কিন্তু আমি না ধুয়ে ব্যবহার করি না কোনো কিছুই, তো ওইগুলো ধোবো, আর এখনও ওর মধ্যে আছে, ওই যে অনেকেই কমেন্ট করছো তোমার মেয়ে চাদর দিল দেখালে না দেখালে না, এই এক ব্যাগ চাদর, 10-12টা চাদর ছিল, এবার কটা রেখে এসেছি, এই প্রচুর ভারী হচ্ছিলো ব্যাগটা, ব্যাগটা প্রচুর ভারী হচ্ছিলো বলে সব আনিনি, 4-5টা রেখে এসেছি, আবার ওরা যদি নেয় নেবে নাহলে আমি পরে গিয়ে নিয়ে আসবো, আমি আর অত ভারী ওয়েট করতে পারি না, ক্যারি করতে পারি না, শরীর যেমনই থাকুক না কেন কাজ তো করতেই হবে বলো, একার সংসারে কাজ একাকেই করতে হবে, তো ঘরটা ঝাড় দিয়ে ব্রাশ করে একবারে বাথরুম টাথরুম সেরে কাপড় চুপুর ধুয়ে উঠে আসি, তারপরে চা বসাবো, চাটা খেয়ে নিয়ে যাব রাস্তায় স্টেশনের ধারে ভিডিও আপলোড করতে, আজকে এমনি ভিডিও বড় হয়ে গেছে ওই জন্য যেতেই হবে, তো চলো এখনকার মতো তাড়াতাড়ি কাজ সেরে নিই ঘরের। খানিকটা কাজ করে পেয়ে গেছি, বসে পড়েছি, চাদর কাচলাম, জামা কাপড় কাচলাম, মালিশের কভার, ঘর তো ঝাড় দিয়ে সব কাচাকুচি করে কাপড় কেচে, বাসি কাপড় কেচে চলে আসছি, ফিরে গেছি 5টায় বাজে, তারপরে দেখো সকাল সকাল বন্ধ করে দিয়েছে কারেন্ট, 85% চার্জ, সেই সন্ধ্যে পর্যন্ত চালাতে হবে, আর নয় আশেপাশের বাড়িতে চার্জ দিয়ে নিয়ে আসতে হবে ফোনে, এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায়। এই যে দেখতে পাচ্ছ, ওই যে তোমাদের দিদি ভাইয়ের দেওয়া বিছানার চাদর কেচে দিয়েছি, আর দাঁড়াও একটা মায়ের, ওই যে কালো দুটো চুড়িদার, দুটো কালো চুড়িদার, আর এই বিছানার চাদর, বালিশের কভার, এগুলো কেচে দিলাম, একটা একটা করে কাচি, এই হলো কেচে দিলাম, এখন সেই এগুলো আর পাচ্ছি না, দেখো কল পরে রোদ ভরে গেছে, দেখো কষ্ট হয়ে যাচ্ছে রোদ্দুরে বাবা, এই জলে ইলেকট্রল পাউডার গুলে নিয়ে একটু বসলাম, চাও খাইনি এখনো, চা মানে চা খেতে ইচ্ছা করছে কিন্তু ভয় করছে, চা খেলেই যদি আবার কী হয়, চা তো খেতেই হবে, এখন ইলেকট্রল জলটা আগে খাই, একটু রেস্ট নিই, নিয়ে এখনও বাজারের দিকে আবার যেতে হবে, সব নেট ফেট অফ করে রেখে দিয়েছি, এখন বাজারের দিকে যেয়ে নেট অফ অন করে তারপরে ভিডিও আপলোড করে ঘরে আসবো, জানি না এরমভাবে কদিন চলবে, ঘরে মোটেই আপলোড হতে চাই না, মোটেই না, কি করব বলো, খিদেও পাচ্ছে।
জল মুড়ি খাবো না কি করবো, এই পাখাই সম্বল এখন আমার, সারাদিন এই পাখা সম্বল। ওর পাশে বাড়িতে জিজ্ঞাসা করলাম, ওরা খুলে দিয়ে গেছে, বললো হ্যাঁ, বলছে সাপ্লাইয়ের অফিসের যদি লোক আসে ওই জন্য ওরা খুলে দিয়ে গেছে। তাহলে বাবা টাকা পয়সা জমা দে, দিয়ে পারমানেন্ট কারেন্টটা নিয়ে আয়, ঘরগুলো যখন করেছিস তখন তো ভাড়া দেওয়ার জন্যই করেছিস, কারেন্ট ছাড়া মানুষ থাকতে পারে কদিন? থাকবে এইভাবে, কটা ভাড়াটি এইভাবে পাল্টাবে খালি? আমি তো কোনো অসুবিধা ছিল না, জঙ্গল টঙ্গল পরিষ্কার করে নিয়ে ইট ফিট পেতে দিলেই, দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন করলেই হয়ে যেত। চলো দেখি কি করা যায়। ভিডিও আপলোড হচ্ছে, হবে, কিন্তু আমাকে তো আবার আগামী দিনের জন্য শ্যুটটাও করতে হবে। বলো, একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে রাখতে হবে ফোনটাকে, তবে গিয়ে আপলোড হবে, তা নাহলে হবে না। কিন্তু তা বললে তো হবে না, আমার তো কাজও করতে হবে, কাজও দেখাতে হবে, ফোন নিয়ে আর কতক্ষণ বসে থাকবো, খিদে পায় না, রান্না বান্না করতে হবে না। বলো, যাই হোক, এই যে একটু আলু বরবটি কেটে নিলাম বসে বসে, চা বিস্কুট খেতে খেতে, প্রেশার কুকারটা কি গ্যাসে গন্ধ বেরোচ্ছে, অনেকক্ষণ ধরে গ্যাসে গন্ধ বেরোচ্ছে। তোমাদের অনেক দূরে রেখে দিচ্ছি না, ড্রেসটা পরে আছি তার কারণ বেরোবো না গো, গ্যাসের গন্ধ বেরোচ্ছে, মাথা কেটে যাচ্ছে, মাথা কেটে যাচ্ছে কেন, তাও মাথা কেটে যাচ্ছে, এই জন্য আমি হাতে করে ভিডিও করাই। চলো একটু ডাল বসিয়ে দিই, এর আগে তুমি ওই বাটিতে করে ডাল সেদ্ধ করেছিলাম, ডালটা ভালো সেদ্ধ হয়নি, বুঝলে, ওই ডাল সেদ্ধ কাঁচা কাঁচা ডাল সেদ্ধ খেয়েই হলো নাকি কি জানি, এমনি নরম হয়েছিল, আর একটু সেদ্ধ হলে ভালো হতো। দেখো বালতির ঠান্ডা জলের মধ্যে কি কি চুবিয়ে রেখেছি জল ঠান্ডা, এই ঠান্ডা করার জন্য, এই দেখো দুটো ডাব কিনেছি, একটা ডাব জলে ভিজিয়ে রেখেছি, এই যে টুকি, এই যে একটা ডাব, আর এই যে জলের বোতল ডুবিয়ে রেখেছিলাম জলটা ঠান্ডা হবে বলে। এর মধ্যে ইলেকট্রল পাউডার দেওয়া আছে, এইবার এইবার ঠিক আছে, শুট তো করতে হবে। এটা হচ্ছে বন্যার জল, প্লেন জল, প্রেশার কুকারটা ধুয়ে নিয়ে একটু ডাল বসিয়ে দিই, আর যে নিরামিষ বারের দিন বরবটি আলু ভাজা আর মুগের ডাল করব, ডালটাকে সেটি মেরে নিই। একটু তো রান্নাটা এগিয়ে রাখি, নাহলে স্টেশনের দিকে যাব, ঘুরে আসতে আসতে কখন রান্না করব কখন খাবো, 12টা বেজে গেছে অলরেডি। টিকটিকিতে সবকিছু জানে বুঝলা, টিকটিকি টিকটিক 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 করতে এত কিছু ওরা কি করে জানে কি জানি, যা কিছু মনে মনে ভাববা যা কিছু বলবা টিকটিকিতে টিকটিক টিকটিক। বেশি করা যাবে না, বেশি করলে থেকে গেলে নষ্ট হয়ে যাবে, কেননা গরমের দিন, গরম
গরমের দিন ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে। একটা পিঁপড়ে মারা ইয়ে আনবো ভুলেই যায়। চলো ডাল ধুয়ে ডাল বসিয়ে দিই। ওরে বাবারে 5 মিনিট হয়ে গেছে। খাও খাও পাখি খাও। এই মুড়ি খাস না? ও বাবা মুড়ি খাবে না মনে হয়। চলে গেল সকালবেলা, ওখানটা চানাচুর দিয়েছিলাম খাচ্ছিল, মুড়ি খেলো না একটা ঠোকর। ওই দেখো চানাচুর খাচ্ছে, দেখতে পাচ্ছো তুমি? ওই দেখো চানাচুর খাচ্ছে, ওখানে বাদাম চানাচুর দিয়েছি সেটা খাচ্ছে, এখানে মুড়ি ঠোকর মেরে চলে গেলো। মুড়ি খাবে না, চানাচুর খাবি কিচ্ছু। চলো আমার ডাল, এ দেখো সিটি মারা হয়ে গেছে। ডালে সিটি মেরে নিয়েছি, এখন এটা ভাজবো। কড়াইও বসিয়ে দিয়েছি, গ্যাস বাঁচাতে হলে প্রেশার কুকারে ডাল সিটি মারতে হবে। আর এই যে চাল নিয়ে এসেছি, চালটাকে এখন ভিজিয়ে রাখি খানিক। মনে হচ্ছে একজন আসবে, তো এই চালটাকেই করবো ভাবছি। এটা ভালো চাল, আর এটা হচ্ছে রেশনের চাল, মোটা চাল। খানা বাবা, ওই দেখ পিঁপড়েতে নিয়ে যাচ্ছে মুড়িগুলো, পিঁপড়েতে নিয়ে যাচ্ছে। তোরা তবু তোরা খাবি না, ওই দেখ একটা পোকা ধরেছে, পোকা ধরে খাচ্ছে। আর একা কাশিস কেন সকাল থেকে আজকে বারবার? সঙ্গী সাথী নেই আমার মতো, তুই একা সঙ্গী সাথী ছাড়াই বারবার আসছে। চলো ওই চালটাই দেখি মেপে কতটুকু হয়, ওই চালটাই বানাই। একজন আসার ফোন করছে, একজন আসবে শনিবার, যতই হোক নিরামিষ ডাল ভাতই খেয়ে যাবে। চলো কড়াই ওদিকে গরম হয়ে যাচ্ছে, ভাজাটা বসিয়ে দেবো, চালটা ভিজিয়ে নিই। ডালে দেবো বলে আদা রেখেছিলাম, ওর মধ্যে মনে নাই বার করছে, ওর মধ্যেই ভাজা করে দিচ্ছিলাম আদাটাকে। মুগের ডাল তো একটু আদা দিলে ভালো লাগবে। ওই যে ঢপটা দেখছ, ওই যে ঢপটা, ওই ঢপটা করে আগে চাল থাকতো, 25 কিলো চাল থাকতো, আর এখন এইটাই করে চাল থাকে। আরে কৃষ্ণ জীবন, মরুভূমি লাস্টে 1 বস্তা চাল তো নষ্টই হয়ে গেল আমার। আমি কিন্তু এখন এই যে কি যেন বলে সেলফি স্টিক ধরে ফোন ধরে আছি, কিরকম গরম লাগছে দেখো, ঘেমে যাচ্ছি, এখন স্টেশনে যেতে হবে। মেয়েটা এসে গেছে দেখতেই বাবা তোমরা, মানে কোন রানাঘাট নেমেছে, ও গেদে পাচ্ছে না, গেদে না আসলে বাড়ি আসবে কি করে, গেদে না হলে তো আসতে পারবে না। যাই হোক আমার এদিকে ডালটা ফোড়ন দেবো, আর ওইদিকে ভাজাটা বসিয়ে দিলাম, দাঁড়াও ফোন করছে। ওই বাড়ি সেই বেলঘরিয়া শ্যামনগর, বাপের বাড়ি এসেছিলো, এসে সকাল থেকে আমাকে ফোন করছে, কাকিমা তোমার সঙ্গে দেখা করতে যাব, কোন স্টেশনে যাব, কিভাবে যাব বলো। এখন গেদে লোকাল পাইনি, ও হচ্ছে অন্য কোনো ট্রেনে রানাঘাটে নেমেছে, রানাঘাট থেকে এখন বলছে অটোয় আসবো। এখন যা করবে করবে, বিশাল হয়রানি হবে ওর।
কি যেন বলছিলাম তোমাদেরকে সব ভুলে গেছি। প্রচুর গরম, সারাটা দুপুর এইভাবেই কাটাতে হবে গো। ও পাখি, জল খাবি? কলপারে জল রেখে এসেছি, দেখ অনেক জল আছে কলপারে। আজকে ভিডিও পোস্ট করতে মনে হয় বিকাল হবে, 12টা পৌনে 1টা বাজে মনে হয়। এইটা রেডি করে তারপরে যাবো স্টেশনে। পেটে খিদে, খালি ঘুরে বেড়ালে হবে? এ আমার জামা কাপড়ে বসবি না, চলো দেখি তো কি করছে। ওই দেখো বসে আছে পাগলিটা, কোথায় হাত থেকে কষ্ট করে এসে এসে হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে। ফ্যান চলছে না? আহারে হাওয়া আছে, হেভি জায়গা। টাইগাটা কিন্তু ভালো বলতে হবে, দেখো কিরম ভালোবাসা, দেখো পাগলির ভালোবাসা দেখো। বাবার বাবা কোথার থেকে? হ্যাঁ হ্যাঁ, চেনো তোমরা এই মেয়ে মহিলাটাকে? দেখো কোথার থেকে এসছে, সেই বেলঘরিয়ার থেকে দৌড়াতে দৌড়াতে এসছে। কাকিমা কাকিমা, ওই আমার ঘরের ওখানে চল, ভয় লাগে ঠিক আছে, কিন্তু আরো সুন্দর। একটু বসে নে, কি বলতো এই যে লাইট বাড়ানোই রয়েছে দেখেছিস, তাও অন্ধকার আসছে, লাইট কিন্তু বাড়ানো রয়েছে, কেটে দিতে হবে। পেছন ক্যামেরা এসে আমাকে অন্ধকার আসছে। তো চলো, এই যে আমরা সেবা শান্তি করতে বসে গেছি, এইভাবেই ক্যামেরাটা করলাম, কারণ ছোট জায়গা, তোমরা তো মানিয়ে নেবে জানি। হ্যাঁ, তিনজনা এই যে খেতে বসে গেছি, এই যে আমাদের বন্যা, আর হচ্ছে এটা হচ্ছে সুচিত্রা ওয়ার্ল্ডের সুচিত্রা, ভালো করে দেখে নাও, সুচিত্রা ওয়ার্ল্ডের সুচিত্রা, ভীষণ মিষ্টি একটা মেয়ে, ভীষণ ভীষণ কষ্টে এখানে আছে সত্যি। ও দেখতে যারা না আসবে সত্যি, যারা বুঝতে পারবে না যে কি কষ্টে মানুষটা এখানে আছে, না না সত্যি আছে, সত্যি কষ্টে আছে। সুচি, ওর চ্যানেলের নাম হচ্ছে সুচিত্রা ওয়ার্ল্ড, তো কি ওর অবশ্যই কন্ট্রোভার্সি চ্যানেল, খুব সুন্দর করে বলে। আর ওর দুই ছেলে, ছেলেদের সঙ্গে, ছোট ছেলের সঙ্গে আমার আলাপ হয়েছে, না ও ছোট ছেলের সঙ্গে আমার আলাপ হয়েছে। তোমরা মানে আমাকে আমার ভিডিও বেলঘরিয়াতে একদিন দাঁড়াও, ব্যাক ক্যামেরায় কথা বলবো নাকি, একদম অন্ধকার লাগছে আমাকে আসলে, কারেন্ট নেই, ওটা রিফ্লেক্সটা পড়ছে, তো ওই জন্য ওই কি বলছিলাম, বন্না ডাল দি, ডাল লাগবে না, তাহলে কি নেবা লবণ? ও বন্না তো কাঁচা লবণ খায় না, আমি ঘুমের মধ্যে বলছি কি হ্যাঁ হ্যাঁ ওষুধ খেয়েছি, আমি বলছি যে আমি ওষুধ খেয়েছি, আমার অতটা শরীরটা ভালো, আজকে সকালবেলা ভালো লাগছে, আমি ঠিক আছি। ও বলছে কাকিমা, আমি বলছি সঞ্চিতা, তুমি মনে হয় ভুল করে সুচিত্রা, হ্যাঁ সুচিত্রা, ওর নামটা ভালো, বারবার আমি সুচিত্রা ইয়ে করি, সুচিত্রা ওয়ার্ল্ড না, সুচিত্রা, সুচিত্রা ওয়ার্ল্ড। প্লিজ তোমরা একটু ভিজিট করবে ওর চ্যানেলটা। আর পরে বাকি কথা হচ্ছে, খেয়ে নি এখন, কিন্তু ভীষণ খিদে পেয়েছে, কালকে উপোস করেছিলাম, আজকে ভীষণ খিদে পেয়েছে, সব রেডি করে রেখে গেছি। আর ভাতটা গ্যাসটা অফ করে রেখে গেছিলাম, একটু ফুটেছে আর অফ করে রেখে চলে গেছি, জানো তাও হয়ে গেছে, তখন নরম হয়েছে, কিন্তু আমি তো বুঝলাম গলে দই হয়ে যাবে, জল বেশি করে দিয়েছিলাম, ঠিকই আছে। তো চলো খেয়ে নি, হ্যাঁ তারপর দেখবো কতক্ষণের হয়েছে, এবার ওকে একটু ছাড়তেও যেতে হবে, চলো খেয়ে নি তারপরে আসছি। দেখো দৌড়াদৌড়ি লেগে গেছে, দেখো একটা ট্রেন থাকে না, এক ঘন্টা অনেক সময় লাগে ট্রেন আসতে, এক ঘন্টা পরে পরে ট্রেন, তো ওরা দেরি সহ্য হচ্ছে না, গেদের তো, গেদে লাইনের ট্রেন তো কমই হবে না, একটা শান্তিপুরটা আবার অনেক ট্রেন আছে, শান্তিপুরে অনেকগুলো পরপর পরপর ট্রেন দেয়, এখন খেয়ে উঠে আবার দেখো দৌড়াচ্ছে বারবার, একটা স্টেশনে হয়ে গেছে, ট্রেনের খবর হয়ে গেছে, ট্রেন চলে গেছে, পাবি না পাবি না, মনে হয় ট্রেন পাবে না, চলে গেল মনে হচ্ছে, কি বললো এইটুকু তো হাঁটতে হবে, শর্টকাটের রাস্তাটাও তো হাঁটতে হবে, বলো আমার কাছে তখন ছিল না, ট্রেন তো ফার্স্ট যায় না, ঘর বাড়ি সব বন্যাকে ফেলে দিয়ে চলে এসেছি, দৌড়াচ্ছি ওকে নিয়ে, বাসন পাসন সব পড়ে আছে বন্যা করছে, আমি এখনো স্নান করিনি, চলো
ভিডিওটা মনে হয় শেষ করে দেবো, তুই শেষ কর আজকে আমার ভিডিও। সুচিত্রা না সুচিত্রা না সঞ্চিতা, সুচিত্রা সওয়াল্ট আজকে আমার, খালি আমাকে সঞ্চিতা বলবে। হ্যাঁ আমি তোর নামটা রেখেছি। হ্যাঁ রেখেছে, কাকিমার দেওয়ার নাম সঞ্চিতা, নামটা কিন্তু ভালো। হ্যাঁ ওর টিকিট কাটাই আছে যদিও, এখান দিয়ে যাবো না এখন, বুঝেছিস? এখান দিয়ে, হ্যাঁ এখান দিয়ে এসেছিলাম, এখান দিয়ে একটা শর্টকাটের রাস্তা দেখি স্টেশনে পৌঁছাতে পারি নাকি। এখানে শর্টকাট হবে না, এটা শর্টকাট হবে, এইটাই মনে হয় শর্টকাট হবে। এখানে পুকুরে শুনলাম সেটা কি গেল। চলো চলো আগে যাই। এখন কটা বাজে জানো? দুটো বাজে, রাত্রি দুটো বাজে। এখন ভিডিওটা আপলোড করতে গিয়ে মানে সেভ করতে গিয়ে দেখলাম ভিডিওটা আমি শেষ করিনি, কারণ সঞ্চিতাকে, সঞ্চিতা না সুচিত্রা, ওই বারবার সুচিত্রা ওকে স্টেশনে দিয়ে এসে আমি স্নান করে মানে ঘর দুয়ার মুছে টুছে স্নান টান করে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছিলো, তারপরে আর ভিডিও আর করিনি, কারণ আমার ব্যাটারি ডাউন হয়ে গেছিলো। বন্যার মেয়ের বাড়িতে পাশের বাড়িতে ভিডিও ফোনটাকে চার্জে বসিয়েছিলাম, বসিয়ে তারপরে আর ঘরে এসে দেখি কারেন্ট নেই, ওই অবস্থায় বেরিয়ে গেছি, রাস্তায় রাস্তায় ঘুরেছি। 7:30 সময় কারেন্ট দিয়েছে, কারেন্ট দিয়েছে এবং বলেও দিয়েছে তোমার যদি অসুবিধা হয় বাবা বলেছে তুমি চলে যেও। আজকে ওরা নিজেরাই বলেছে যে কারেন্টের জন্য তোমার অসুবিধা হচ্ছে মনে হয়, তুমি তাহলে ঘর থেকে চলে যেতে পারো, আজকে ওরা বলে গেছে কথাটা। তো চলো, আমি তো ঘর দেখছি, উঠে পড়েই লেগেছি ঘর থেকে, চলে যাওয়ার চেষ্টাই করছি যত তাড়াতাড়ি পারি। এই মাসের মধ্যে হলে ভালো হয়, আর 3-4 দিন সময় আছে হাতে, তবে তাড়াহুড়ো করবো না, যদি আমার সময় লাগে তো আমি আরও কিছুদিন থাকবো, কিন্তু ভালো ঘর থেকেই আমি যাব। তো এখন আর বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এমনি অনেকটাই হয়ে গেছে কিন্তু শেষ করিনি বলে আসলাম, রাত্রি দুটো বাজে এখন, এখন রেডি করে আপলোডে বসিয়ে তারপরে ঘুমাবো। তো চলো, সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবেসে কাকিমার পাশে থেকো, আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। ভিডিও দিতে তোমাদের দেরি হচ্ছে, উল্টোপাল্টা টাইমে ভিডিও দিচ্ছি, প্লিজ তোমরা কাকিমাকে ক্ষমা করে পাশে থেকো। চলো গুড নাইট, টাটা।